Hello everyone, I'm Urbi Bolchi, Urbi's CorneR থেকে. I hope you are all safe and doing great. আজকে আমি তোমাদের সাথে Dr.Sheth এর এই সেরামাইড এন্ড ভিটামিন সি অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা রিভিউ শেয়ার করতে চলে এসেছি এন্ড আমি মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করে থাকি যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না যায় সো ফার্স্টে চলে আসি এটার প্রাইস নিয়ে এটার 50 গ্রামের প্রাইস 349 নেক্সট আসি এটার প্যাকেজিং এ এটা এরকম একটা হোয়াইট কালারের টিউব প্যাকেজিং এর মধ্যে আসে এন্ড এখানে একটা ব্ল্যাক কালারের ক্যাপ রয়েছে এরপর আসি এটার টেক্সচারে এটা একদম লাইট ক্রিমি টেক্সচারে রয়েছে এন্ড ফ্রেগনেন্স ফ্রি এসেন্সিয়াল অয়েল ফ্রি এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো নেক্সট চলে আসি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সো ফার্স্টে এখানে তিনটে মেন ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে ফার্স্ট হলো এখানে 1% ভিটামিন সি ইউজ করা হয়েছে এন্ড ভিটামিন সি আমাদের স্কিন টোন অ্যান্ড টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে অ্যান্ড স্কিনে যদি কোনো রকম ডার্ক স্পট থাকে সেটাকে ফেডেড করতেও সাহায্য করে অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনো রকম রিঙ্কেলের প্রবলেম থাকে সেটাকে ঠিক করতেও সাহায্য করে থাকে অ্যান্ড এটা অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড এখানে 5 লেয়ার অফ সেরামাইড ইউজ করা হয়েছে সেরামাইড 1, 2, 3, 4 অ্যান্ড সেরামাইড 6 LL অ্যান্ড সেরামাইড মেনলি আমাদের স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে থাকে স্কিনটাকে হেলদি অ্যান্ড সফট রাখতে সাহায্য করে অ্যান্ড এটা অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনোরকম ইউভি ড্যামেজ থাকে সেটাকে ঠিক করতেও সাহায্য করে তারপর এখানে অশ্বগন্ধা এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে অশ্বগন্ধা মেনলি আমাদের স্কিন সেলটাকে রিজেনারেট করতে সাহায্য করে অ্যান্ড স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতেও সাহায্য করে থাকে এছাড়া এখানে কোকোনাট অ্যালগেন্স অ্যান্ড ভিটামিন ই ইউজ করা হয়েছে অ্যান্ড এই দুটোই হলো আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে থাকে নেক্সট আসি ব্র্যান্ড এখানে কী কী ক্লেম করেছে সো ব্র্যান্ড বলেছে এই ময়েশ্চারাইজারটা আমাদের স্কিনটাকে ডিপলি হাইড্রেট রাখতে সাহায্য করবে অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনোরকম ডার্ক স্পট থাকে সেটাকে ফেডেড করতে সাহায্য করবে অ্যান্ড আমাদের স্কিন টোন অ্যান্ড টেক্সচারটাকে ব্রাইট করতেও সাহায্য করবে সো এই ক্লেমগুলো ফুলফিল করে কী করে না সেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলছি সো নেক্সট চলে আসি আমার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড এটা আমি কীভাবে ইউজ করি ফার্স্টেই বলি আমার স্কিন টাইপ হলো অয়েলি টু কম্বিনেশন স্কিন অ্যান্ড এটা আমি আমার ডে অ্যান্ড নাইট ফোর টাইম স্কিন কেয়ার রুটিনে ইউজ করেছি এটা আমি হ্যান্ডে অল্প পরিমাণে নিয়ে ফেসে ভালো করে মাসাজ করে নিই তারপর 1 to 2 মিনিটস ওয়েট করার পর ডে টাইম হলে আমি মাস্ট SPF 50 রয়েছে এরকম সানস্ক্রিন অ্যাপ্লাই করি অ্যান্ড এটা এইভাবে ইউজ করার পর আমি নোটিস করেছি এটা আমার স্কিনটাকে ডিপলি হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে অ্যান্ড স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে অ্যান্ড স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতেও সাহায্য করেছে অ্যান্ড আমার স্কিনে যদি কোনো রকম অ্যাক্টিভ অ্যাকনে থাকে এটা অ্যাকনেটাকেও ট্রিগার করে না সো নেক্সট চলে আসি এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে এবং কারা কারা পারবে না সো এই অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা নর্মাল স্কিন অয়েলি টু কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন এবং ড্রাই টু কম্বিনেশন স্কিন হলে স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে বাট এক্সট্রিম ড্রাই স্কিন হলে আই থিঙ্ক এটা স্কিনটাকে হাইড্রেট করবে না অ্যান্ড এখানে তিনটে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ভিটামিন সি অশ্বগন্ধা অ্যান্ড সেরামাইড এই তিনটে ইনগ্রিডিয়েন্টসে যদি কারো অ্যালার্জি বা র্যাশেস থাকে তারা এই প্রোডাক্টটাকে টোটালি অ্যাভয়েড করো অ্যান্ড এই ময়েশ্চারাইজারটা আমি অলমোস্ট 15 ডেজ মতো ইউজ করছি অ্যান্ড এটা ইউজ করে আমি খুবই হ্যাপি বিকজ এটা আমার স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করেছে স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করেছে অ্যান্ড স্কিনটাকে হাইড্রেট রাখতেও সাহায্য করে সো গাইস আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড এই প্রোডাক্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো